Nodia Medicare. Protection is better than you. সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি এমন একটি অবাক এবং বিস্ময়কর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তাতে আপনাদের অবাক হওয়া ছাড়া কোনো বর্তান্তরই থাকবে না। এবার প্রশ্ন, এইসব নারীরা কারা এবং কেনই বা নারীদের এত বলিদান করতে হচ্ছে? পৃথিবীতে নারী পুরুষ সবারই বেঁচে থাকার অধিকার সমান। নারী ছাড়া পুরুষ চলে না, আবার পুরুষ ছাড়া নারী চলে না, এতেই নিহিত আছে সৃষ্টির অপার রহস্য। একটা কথায় আছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তারই যোগায়ছে নারী, অর্ধেক তার নর। কিন্তু সে কথা কয়জনই বা বোঝে? নারী হত্যা ভ্রূণ থেকে শুরু করে হয়, আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়, যখনই দেখা যায় ভ্রূণ শিশুটি কন্যা তখনই তাকে কোতল করা হয়, একটু বড় হলে অনেক সময় কন্যাটিকে হত্যা করা হয়। তাগিদ, বিবাহ দেওয়া, প্রচুর অর্থের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশেই এমন স্থান আছে, কন্যা সন্তান বড় হলে যখন বিবাহযোগ্য হয় তখন বাবা মা মিলে মেয়েকে মুখে ছাই চাপা দিয়ে মেরে দেয়। আবার অনেক মা দু তিনটে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামীর হাতে বলি হয়। রাষ্ট্রপুঞ্জের একটি গবেষণা জানাচ্ছে, সারা পৃথিবীতে প্রতিদিন মেয়ে হত্যা হয় গড়ে 137 থেকে 140 জন। হয় এদের খুন করেছে স্বামীরা, নয় পরিবারের অন্য সদস্যরা, কিন্তু ইহা বড়ই পরিতাপের বিষয়। এই পরীক্ষা থেকে আরেকটি বিষয়ের ওপর নজর পড়েছে, তা হলো মহিলারা বাড়িতে থাকলেই যে সুরক্ষিত থাকবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এতে জানা যাচ্ছে 2017 সালে সারা পৃথিবী জুড়ে নারী হত্যা হয়েছে 87,000। এদের অর্ধেকের বেশি মারা গেছেন বাড়ির লোক বা ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা। আরেকটি সমীক্ষা জানাচ্ছে, 30,000 খুন হয়েছেন পুরুষ সঙ্গীর দ্বারা, বাকি 20,000 আত্মীয়ের দ্বারা। তাদের মতে পৃথিবীতে যত মহিলা মারা যান তাদের 8 জনই পুরুষ সঙ্গীর হাতে। এ ব্যাপারে সমাজতত্ত্ববিদ, মনোবিদ এবং চিকিৎসক সবাই একাধারে চিন্তিত। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছে, নারীদের খুন হওয়ার পেছনে অন্যতম কারণ পারিবারিক হিংসা, এছাড়া পাত্রপক্ষের আবদার না মেটানোর অভিযোগে খুন। এই খুনের মতো সংক্রামক ব্যাধি অজ্ঞ মানুষকে আরো বেশি গ্রাস করেছে, অশিক্ষাও এর জন্য দায়ী। এছাড়া পরকীয়ার ব্যাপার তো লেগেই আছে, পাশাপাশি সম্পত্তির লোভও অনেকাংশে দায়ী। যদিও পরকীয়া তো বৈধই, কিন্তু এ জিনিস সমাজ কি নির্দ্বিধায় মেনে নেবে? এই পরকীয়ার জন্য পুরুষ সঙ্গী স্ত্রী সঙ্গীকে মেরে দিতে দুবার ভাবছে না। তাছাড়া পুরুষদের বিকৃত আচরণ, যৌন লালসা চরিতার্থে ধর্ষণ এবং তৎপরবর্তীকালে নগ্ন অবস্থায় খুন, এখনো যদি মানুষ সচেতন না হয় তবে এ ঘটনা চলতেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, সমাজকে রক্ষা করতে অবশ্যই সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে, তবেই মুক্তি। আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের মন কেড়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।